প্রিয় বন্ধুরা, প্রত্যেকটা জিনিসেরই না একটা সময় আছে, সেটা মোবাইল ফোনই হোক না কেন বা কোনো অভিনেতাই হোক না কেন, সেই মোবাইল ফোনটা আজকে সেই প্রাইস রেঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফোন, এই ফোনটাকে সকলে পারচেস করছে। আগামী দিনে দাঁড়িয়ে দেখবেন সেই ফোনটার কথা কেউ বলছে না, কোনো ইউটিউবার তো বলছে না, কোনো দোকানদারও বলছে না, আর যারা ক্রয় করবে তারাও চিন্তা করছে না ওই ফোনটা আদৌ মার্কেটে আছে কি নেই। অভিনয়ের দিক থেকেও কিন্তু সেম, কোনো অভিনেতা যদি আজকের ডেটে সুপারস্টার হয় আগামী দিনে সুপারস্টার থাকবে এমন কিন্তু কোনো গ্যারেন্টি নেই, তারা সুপার ফ্লপও হয়ে যেতে পারে। সত্যি বাস্তব জীবন এবং টেকনোলজি দুটো কিন্তু একাকার হয়ে গেছে, এটা কিন্তু তার প্রকৃষ্ট উদাহরণ। রিয়েলমি C25S এই ফোনটা বাংলাদেশ মার্কেটে 2021 আন্ডার 15,000 এর মধ্যে অনেকেই পারচেজ করেছে এবং ইন্ডিয়ান মার্কেটে 10,000 টাকার মধ্যেও রিয়েলমি C25S এই ফোনটাও কিন্তু অনেকে পারচেজ করেছে। 2022 দাঁড়িয়ে 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে বাংলাদেশে এবং ইন্ডিয়ান মার্কেটে এই 10,000 টাকার প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটাকে কি কনসিডার করা যেতে পারে, এটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা। ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি, বাংলা ভাষায় টেকনিক্যাল ভিডিও, কোয়ালিটি টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই প্রেস করে অল করে দেবেন, তাহলে সময় মতন আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো বন্ধুরা, রিয়েলমি C25S এটা কিন্তু রিয়েলমি C25 এর একটা সাকসেসার এবং বাংলাদেশ মার্কেটে 2021 সালের প্রথম দিকেই এই ফোনটাকে লঞ্চ করা হয়েছিল। তো এই ফোনটা এই মুহূর্তে দাঁড়িয়ে কোথায় অবস্থান করছে? এই ফোনটা 15,000 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যেই রয়েছে বাংলাদেশ মার্কেটে এবং ইন্ডিয়ান মার্কেটে যথারীতি এই 10,000 10,500 তার থেকেও কম প্রাইসের মধ্যে পাওয়া যাচ্ছে হয়তো। যাই হোক না কেন, এই ফোনটার যদি আমি স্পেসিফিকেশনের দিকে দাঁড়িয়ে দেখি একটু, যদি ইনব্রিফ বলে দিই, 6.5 ইঞ্চির একটা FHD+ নয়, এখানে HD+ স্ক্রিন ইউজ হয়েছে আর এখানে সর্বনিম্ন কোয়ালিটির IPS প্যানেলটা ইউজ হয়েছে। এখন আমরা সুপার অ্যামোলেডের কথা বলি, কিন্তু এখানে কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যে তারা HD+ স্ক্রিন দিয়েছে, ফুল HD+ও দেয়নি, তাও আবার LCD প্যানেল, আবার তার উপরে কোনো রিফ্রেশ রেটের কোনো সাপোর্ট নেই, এই রকম একটা ডিসপ্লে। যাই হোক না কেন, যদি ক্যামেরার কথা বলি, 48 MP একটা ক্যামেরা থাকছে, মেন ক্যামেরা 2 MP ডেপথ থাকছে, 2 MP এখানে ম্যাক্রো ক্যামেরা থাকছে, আলট্রা ওয়াইড ক্যামেরা মিসিং। ফ্রন্টে এখানে 8 MP, হ্যাঁ 8 MP সেলফি ক্যামেরা দিচ্ছে। আর অপর দিকে যদি এখানে প্রসেসরের কথা বলি, G85 এর প্রসেসর কিন্তু ইনবক্স আমরা পেয়ে যাচ্ছি, মোটামুটি একটা এই রেঞ্জের মধ্যে ঠিকঠাক কনসিডার করা যায়। ব্যাটারি ব্যাকআপের দিক থেকেও কিন্তু ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি, 6000 mAh ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি এবং 18 W চার্জার ইনবক্স আমরা পেয়ে যাচ্ছি। Type-C পোর্ট আছে, ডুয়েল স্টুডিও স্পিকার নেই, সিঙ্গেল একটা মনো স্পিকার রয়েছে, এছাড়া বিল্ড কোয়ালিটি পলিকার্বনেট রয়েছে, ওয়াটার ড্রপ নচের সাথে আছে, বিভিন্ন রকমের যত রকমের সেন্সার দরকার প্রত্যেকটা সেন্সার কিন্তু আমরা এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছি। সফটওয়্যারের মধ্যে এখানে রিয়েলমি UI 2.0 পাচ্ছি এবং অ্যান্ড্রয়েড 11 এর আপডেট মনে হয় এই ফোনটার মধ্যে আপনারা সকলে রিসিভ করে ফেলেছেন ইতিমধ্যে। তো বন্ধুরা, এই ফোনটা বাংলাদেশ মার্কেটে এই মুহূর্তে কিন্তু 14,000 টাকা অফার ফপার দিয়ে, এই 14,000 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে বেস ভ্যারিয়েন্ট 64 GB 4 GB ফোনটা কিন্তু পাওয়া যাচ্ছে, হ্যাঁ, আর ইন্ডিয়ান মার্কেটেও কিন্তু এটা 10,000 টাকার মধ্যেই রয়েছে। তো এই ফোনটাকে 2022 কেনা উচিত? আপনারা চিন্তা করুন, 2022 দাঁড়িয়ে আমরা কোন জিনিসগুলোর কথা বলছি। প্রথম কথা 5G কথা বলছি, সেকেন্ড কথা ডিসপ্লে, সুপার অ্যামোলেডের কথা বলছি, কথায় কথায় সুপার অ্যামোলেড তো লেগেই রয়েছে, গ্লাস বিল্ড কোয়ালিটি হওয়া দরকার, ছেড়ে দিন এই সব কিছু, ডুয়েল স্টুডিও স্পিকার তো হওয়া দরকার মিনিমামই, হ্যাঁ এখন প্রত্যেকটা ফোনের মধ্যে কিন্তু ডুয়েল স্টুডিও স্পিকার দিয়ে প্রত্যেকটা ব্র্যান্ডই লঞ্চ করছে কম বেশি, ভালো ব্যাটারি ব্যাকআপ হলেও হবে না, ফাস্ট চার্জিং ইনবক্স দরকার। যাই হোক না কেন, এখানে মোটামুটি ভালো ব্যাটারি ব্যাকআপ আমরা পেয়ে যাচ্ছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই রকম রিকোয়ারমেন্ট কিন্তু আমাদের মাথায় সকলেরই ঘোরাফেরা করছে, তাহলে কোন ফোনটাকে এই মুহূর্তে এই প্রাইস রেঞ্জের মধ্যে পারচেস করা উচিত? আপনারা যদি একটু ফোকাস করেন ইনফিনিক্স ব্র্যান্ডের উপরে, ইনফিনিক্স এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি কাজ করেছে 2021 মিড থেকে 2022 শুরু হয়েছে, 22 স্টার্টিংটা কিন্তু পুরো ফুল গিয়ারে করেছে। এই ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স হট 11S এই ফোনটাকে কিন্তু নাম্বার 1 আমি রাখবো, বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি আছে এবং ইন্ডিয়ান মার্কেটও অফিসিয়ালি আছে এই প্রাইস রেঞ্জের মধ্যে। আমি এর থেকে ওপর প্রাইস রেঞ্জের মধ্যে যাচ্ছি না, যেহেতু আমরা রিয়েলমি C25S নিয়ে আলোচনা করছি, ওর জন্য অবভিয়াসলি আপনাকে বলছি যে 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যেই কথা বলছি। এই ফোনটা কিন্তু হট ফেভারিট আমার মতে। এখানে ইনফিনিক্সের ফোনের মধ্যে কিন্তু আমরা ডিসপ্লেতে যেমন আমরা ফুল HD+ ডিসপ্লে পাচ্ছি, বিগার ডিসপ্লে পাচ্ছি, 90Hz রিফ্রেশ রেটের সুবিধা পাচ্ছি, প্রসেসরও আপগ্রেড পাচ্ছি, G88 এর প্রসেসর পাচ্ছি, ক্যামেরা সেকশনে আমরা 50 MP এখানে ক্যামেরা পাচ্ছি, যেটা কিনা এই প্রাইস প্যাকেটের মধ্যে রিয়েলমি রেডমিও অফার করছে, এছাড়াও আলট্রা ওয়াইড ক্যামেরা আছে। ফ্রন্টে এখানে আমরা হয়তো 8 MP ক্যামেরা পাচ্ছি এবং ফ্রন্টে 8 MP ক্যামেরা এই রেঞ্জের মধ্যে ঠিকঠাক অন্তত আমার মনে হয়েছে, কেননা এখানে 13 MP দিলে হয়তো বেটার হতো, কিন্তু 8 MP মোটামুটি এই প্রাইস রেঞ্জের মধ্যে ঠিকঠাক আছে। এছাড়াও একটা রিফ্রেশিং লুক পাচ্ছি, এখানে স্পিকারের কোয়ালিটি যথেষ্ট ভালো, ব্যাটারি ব্যাকআপ ভালো পাচ্ছি, ওভারঅল প্রত্যেকটা সেগমেন্টেই কিন্তু এখানে ইনফিনিক্স হট 11S এই ফোনটা এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটও এগিয়ে রয়েছে, ইন্ডিয়ান মার্কেটও কিন্তু এই ফোনটা ব্যাপক ভারে সাড়া ফেলেছে এবং এই ফোনটাকে অনেকেই পারচেস করছে। এছাড়াও আরও একটা দুটো ফোন আছে, টেকনোর তরফ থেকে ফোন আছে, আগামী
আগামী দিনে আরও ফোন এই সেগমেন্টের মধ্যে আসবে। আর এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে যদি 15,000 টাকার কথা বলি, তাহলে এখানে রেডমি নোট 11 এই ফোনটা চলে এসছে। যদিও ইন্ডিয়ান মার্কেটে 15,000 কথা বলছি না, 10,000-এর মধ্যে আমি চিন্তা ভাবনা করছি। বাংলাদেশ মার্কেটে নোট 11 এই ফোনটা, মানে রেডমি নোট 11 এই ফোনটা কিন্তু 15,000 টাকার উপরেই প্রাইস থাকবে। যদি 2,000 টাকারও এক্সট্রা লাগাতে পারেন, তাহলে কিন্তু এই ফোনটাকে আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে রেডমি নোট 11 এই ফোনটাকে আনঅফিসিয়ালি আপনারা পারচেস করবেন, যেটা কিনা 1-1.5 সপ্তাহের মধ্যে থেকে পাওয়া যাবে। তো ওই ফোনটার দিকেও আপনারা সকলে দেখতে পারেন, ওইটা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, অ্যামুলেট স্ক্রিন পেয়ে যাচ্ছি, প্রসেসর ভালো পাচ্ছি, সমস্ত দিক থেকেই আমরা রেডমি নোট 11 এই ফোনটাকে বেটার দেখছি। এছাড়াও কিছু কিছু ব্র্যান্ডেড ফোন আছে, টেকনোর ফোন আছে, এছাড়াও ইনফিনিক্সের তরফ থেকে কিন্তু নোট 11 এই ফোনটা আছে, এটা এখনো বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি আসেনি, আনঅফিসিয়ালি খোঁজ করতে পারেন। এছাড়াও একটা পুরনো ফোন আছে ইনফিনিক্সের তরফ থেকে, এখানে হট 10S এই ফোনটা আছে, এই ফোনটাকে এই মুহূর্তে কনসিডার করবেন না, কারণ এই ফোনটাও কিন্তু ব্যাকডেটেড হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি আপনাদের বুঝাতে পারলাম। যারা এই মুহূর্তে রিয়েলমি C25S এই ফোনটা কেনার কথা ভাবছেন, এই ফোনটাকে কিন্তু এই মুহূর্তে কিনবেন না। 2022-এ দাঁড়িয়ে বাংলাদেশ মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেট দুটো মার্কেটের থেকে আমি বলছি, এই ফোনটাকে এই মুহূর্তে কনসিডার করবেন না। কারণ ইনফিনিক্সের এখানে হট 11S এই ফোনটাকে কনসিডার করতে পারেন, বা এখানে আরও 1,000-2,000 টাকা বাড়িয়ে নোট 11, রেডমি নোট 11-এর কথা বলছি, রেডমি নোট 11 এই ফোনটাকে বাংলাদেশ মার্কেট থেকে কিনতে পারেন। আর ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এটা আরও কম দামে পাওয়া যাচ্ছে, ইন্ডিয়ান মার্কেটের কথা তো কিন্তু এটা হট সেলিং এই মুহূর্তে ফোন। আশা করি আপনাদের বুঝাতে পারলাম। পরবর্তী সময় under 15,000, under 20,000, 25,000, 30,000 এই ক্যাটাগরির মধ্যে ইন্ডিয়ান মার্কেট বাংলাদেশ মার্কেটে কোন ফোনটাকে অ্যাকুরেট আপনাদের পারচেস করা উচিত, তার ভিডিও অবভিয়াসলি নিয়ে আসবো। তার জন্য একটু সময় দিন, অবভিয়াসলি আপনাদের জন্য একটা ভালো প্রেজেন্টেশন নিয়ে ভালো ভিডিও নিয়ে আসবো। অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন, খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও আসবে আজকে।